নিহত প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের স্মরণে তার মৃত্যুদিনে এক সাইকেল র্যালির আয়োজন থেকে পর্যন্ত যায় এই সাইকেল র্যালি গাইঘাটার সুটিয়ায় নিহত শিক্ষক বরুণ বিশ্বাসের অষ্টম হত্যা দিবসে মর্যাদা সুরক্ষা আন্দোলনের উদ্যোগে বাইসাইকেল মিছিল সুটিয়া গণধর্ষণ কাণ্ডের অন্যতম প্রতিবাদী মুখ তথা শিয়ালদাহ মিত্র ইনস্টিটিউশনের বাংলা বিভাগের শিক্ষক বরুণ বিশ্বাস দু হাজার সালের পাঁচই জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে গোবরডাঙ্গা স্টেশনে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে খুন হতে হয় তাকে প্রতিবাদীর মৃত্যুতে বিক্ষোভ শুরু হয় গোটা রাজ্য জুড়ে ঘটনার পর গ্রেপ্তার হয় অপরাধীরা বর্তমানে সে মামলা আদালতে বিচারাধীন তারপর কেটে গেছে প্রায় আট বছর মর্যাদা সুরক্ষা আন্দোলন কমিটির পক্ষ থেকে এই দিনটিকে বেছে নেওয়া হয় নিহত শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যে এদিন কমিটির উদ্যোগে প্রায় একশো জন মহিলা ও পুরুষ সাইকেল নিয়ে র্যালি করে বনগা থেকে পৌঁছে যান গাইঘাটার সুটিয়ায় সেখানে নিহত শিক্ষকের শহীদ বেদিতে শ্রদ্ধা জানান তারা আজ বরুণ বিশ্বাসের অষ্টম মৃত্যুবার্ষিকী আজকের এই দিনে ওনাকে হত্যা করা হয়েছিল তিনি একজন শুধুমাত্র সমাজ সচেতক নন তিনি সমাজ তার মৃত্যুর আজ আমরা মর্যাদা সুরক্ষা আন্দোলনের পক্ষ থেকে হয়েছি রীতিমতো বরণ ডালা সাজিয়ে শঙ্খ বাজিয়ে এদিনের অনুষ্ঠানের শুরুতে র্যালিতে অংশ নেওয়া সাইকেল আরোহীদের বরণ করে নেওয়া হয় আনুষ্ঠানিক উদ্বোধন করেন নিহত শিক্ষকের বন্ধু তথা বাংলা বিভাগের শিক্ষক পার্থ এ বিষয়ে পার্থবাবু বলেন আমরা চাই বরুণ বেঁচে থাকুক আমাদের হৃদয়ে আমাদের প্রতিবাদে আজকে বছর পরে বরুণ বিশ্বাসের জন্য যে সুরক্ষা আন্দোলন শুরু হয়েছে দর্পণ থেকে সুটিয়া পর্যন্ত সাইকেল র্যালি শুরু হয়েছে এ বিষয়ে আয়োজকদের পক্ষে সুব্রত বক্সী জানান বরুণ বিশ্বাস নারীর মর্যাদা রক্ষার্থে নিজের জীবন উৎসর্গ করেছেন পরিবেশ রক্ষায় নদী ও জল বাঁচানোর জন্যে আন্দোলন করেছেন তার প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমরা গর্বিত প্রতিবাদ মঞ্চ গড়ে তুলেছিল এই বরুণ বিশ্বাস সেই জন্যেই আজকে সেই আন্দোলনের জন্যেই তাকে হত্যা করা হয়েছিল যাত্রা এবং বাড়ি পর্যন্ত যাবে এবং তার প্রতিকৃতিতে শ্রদ্ধার অর্পণ করবে এবং আমরা আবার জাগিয়ে তুলতে চাই প্রতিবাদী মঞ্চের বন্ধুদের মুখে মানে যাতে প্রতিবাদ নষ্ট না হয় প্রতিবাদ যেন বন্ধ না হয় অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা